সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা দুই আসনে, সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী দাউদ খান। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা দুই আসনের সাধারণ ভোটাররা। আমরা তাদের কাছ থেকে জেনে নেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা কী ভাবছেন। আমরা শুরুতেই যেতে চাই, এখানে একজন ভোটার রয়েছেন এবং কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে আপনারা কী ভাবছেন। সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয়, সারা গণতান্ত্রিকভাবে সে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন যেন নেত্রী শেখ হাসিনা এবং নির্বাচন পরিচালনা করবেন সিএসি নির্বাচন কমিশনার। উনি আমরা মনে করি স্বচ্ছ এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে সমর্থ। আমি আশা করি জনগণ সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনার কাছে জানতে চাই কেমন প্রার্থী আসলে আপনারা দেখতে চান। আমি চাইতে চাই উপযুক্ত উপযুক্ত প্রার্থী মানে সবার কাছে যেন গ্রহণযোগ্য হয় প্রার্থীটা, তা সবার যেন কাজ ঠিক মতো করতে পারে, ওই ধরনের আমি প্রার্থী চাইতে চাই, আর কিছু না। যে আমরা একজন তরুণ প্রজন্মের ভোটারের কাছে জানতে চাইবো যে আসলে আপনি আসলে কেমন প্রার্থী দেখতে চান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি কেমন হবে, কিভাবে দেখতে চান। আসলে আমরা যে আমাদের ঢাকা দুই আসনে বিগত তিনটি সংসদ নির্বাচনে আমাদের মাননীয় বর্তমান এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি এমপি ছিলেন, আমরা এবারও চাচ্ছি তিনি আমাদের এই আসনে মনোনয়ন পাক এবং আমরা তাকে এমপি নির্বাচিত করব। কারণ তিনি ব্যাপক উন্নয়ন করছে, তিনি হিংসা রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচন কেমন দেখতে চান। নির্বাচন চাই, নির্বাচন সিএসি যেভাবে নির্বাচন সিরিয়াল ঘোষণা করবে, সর্বদল আমরা চাচ্ছি সর্বদল অংশগ্রহণ করুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করছে, আমরা চাচ্ছি এই উন্নয়নের ধারাবাহিকতায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং আগামী সংসদ নির্বাচনে জনগণ আবার নৌকাকে ভোট দিক, নৌকায় আবার আমাদের প্রধানমন্ত্রী আবার দেশরত্ন শেখ হাসিনা আর রাষ্ট্রনায়ক আবার ক্ষমতায় আসে, দেশের যেভাবে পরিকল্পিতভাবে আমাদের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের যাত্রা অব্যাহত থাক, এই কামনাই করি। যে আমি আরও একজন তরুণ প্রজন্মের ভোটারের কাছে আরেকটু জানতে চাইবো যে আসলে তাদের পরিকল্পনাগুলো কী। আপনার কাছে যদি জানতে চাই যে কী কী আসলে দরকার আপনাদের এই এলাকাটিতে, যেটি খুব সংক্ষেপে যদি বলেন কী কী দরকার। আমাদের এই এলাকায় দরকার হইল রাস্তাঘাট তো মোটামুটি হয়ে গেছে, যে বাকিগুলো আছে ইনশাল্লাহ কামরুল ইসলাম যদি আবার নৌকা মার্কা যদি পায় এবং এমপি হয় তাহলে এই বাকি কাজগুলো ইনশাল্লাহ কামরুল ইসলাম ভাইয়ের মাধ্যমে হবে, কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনকার মতো। দুপুর দুইটায় আমরা আবারও হাজির হব অন্য কোনো রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের প্রত্যাশার কথাগুলো জানাতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন iPhone 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।